লোহদান মহদ্দান এক পুতলো ইক্য ফিরেলের জিংহানি বাজে দিফারে এচে এক কদিনে দিয়ান জাগাত লোদান গড়িলাক গন্দাসরা বামত ফৈল্লে বাজার হুড়ে দুর্গাবাড়িত জনজাতি মোর্চার আর হানি লই লোদান গড়া হয় সে লোদানত জনজাতি মোর্চার ষোলোজন নিজ হুজিয়ে লোদান গড় সে আর হানি হলাত থুব এলাক ফুগহনার এমপি রেবতী ত্রিপুরা দলাই জেলার জনজাতি মোর্চার সভানানু অমিত কুমার রিয়াং মন্ডল সভানানু সমীরঞ্জন ত্রিপুরা আ ৪৪ রাইমা বিলি জনজাতি মোর্চার সভানানু কজন ত্রিপুরা সমারে নানাঞ্জল আরও একটি সমাজ বালিদি সিদে গড়িয়ে গন্ডাসরা ডাক বাংলত ১১ জন টিপিএস অফিসার আর হানিয়ে এজে তেদিন ত্রিপুরার ইজ্জত যাতে লো অভাব নতাই সেই সিদে লই তারাইও মুজুঙেদি উজেয়েছন সে হলাবত নিজের হুজিয়ে উনের জন লোদান গর থুব এলাক এমপি রেবতী ত্রিপুরা রাজ্যর জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা আতনঙ্গঙ্গানগরের এমডিসি মমিকানন্দ রিয়াং ডম্বুরনগর আরডি ব্লকের ভাইস চেয়ারম্যান বিকাশ সাংমা এসডিএম অরিন্দম দাস সমারে নানানজন এচে এই লোদান হলার যাজুকুলিও নাই বেগর মনত হুজি ফিলাং বাদে দেখা যায় বিউ রিপোর্ট দ্য জম্মু টাইমস নমস্কার আজকে ধলাই জেলা কমিটি জনজাতি মোর্চার উদ্যোগে আমাদের ৪৪ রাইমে বিলি মন্ডল জনজাতি মোর্চার উদ্যোগে আমাদের এই গন্ডাছড়া দুর্গাবাড়ি হলে আমাদের যে রক্তদান শিবির এই রক্তদান শিবির আমাদের আজকের আমাদের যে ১৮ জন ১৯ জন রক্তদাতারা রক্তদান দিয়েছেন এই রক্তদান মহরদান বা জীবনদান এই উপলক্ষে আজকে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের সাংগঠনিক তরফ থেকে তথা আমাদের অনুসারে আমরা প্রত্যেক জায়গাতে আমরা রক্তের সংকট থেকে আমরা রক্তের সংকট থেকে বাঁচানোর জন্য আমরা সব জায়গাতে আমরা রক্তদান করেছি আজকের এই বছরে আমাদের প্রথমে যুব মোর্চা এবং আজকে আমরা জনজাতি মোর্চার উদ্যোগে আমরা রক্তদান করেছি এই রক্তদানের মাধ্যমে আমাদের যাতে আমাদের জীবনটা যাতে বাঁচে প্রত্যেক দিনে আমাদের রক্তের যে সংকট রক্তের অনেক সময় আমাদের প্রয়োজন হয় কিন্তু আমরা রক্তের অভাবের কারণে আমরা পাই না সেই লক্ষ্য রেখে আমরা আজকে আমরা এই রাইমা বিলিকে আমরা রক্তদান করি তার মধ্যে আমাদের মাঝে আজকের রক্তদানের মাঝামাঝি আমাদের এই প্রদেশের তথা আমাদের সরকারের মন্ত্রী আমাদের বিকাশ দেব বর্মা মহাশয় আমাদের জনজাতি কল্যাণ মন্ত্রী তাকে আমরা আমাদের জনজাতি মোর্চার তরফ থেকে আমরা সম্বর্ধনা দিব তাই এই উপলক্ষে আমরা আজকের এই জায়গাতে আমাদের এই যে আমরা প্রোগ্রাম করেছি এই প্রোগ্রামটা আমরা সার্থকভাবে আমরা সফল করার জন্য আমরা সবাই আমরা চেষ্টা করেছি এবং এটি আমাদের সফল হবে।